হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু কুইন্স ব্লগ চ্যানেল। সবাই কেমন আছেন? আই হোপ সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে কোনো ব্লগ না, আজকে একটা রেসিপি শেয়ার করব, সাথে সাথে আজকে আমার সেহেরিটা কি সেটাও আপনাদের সাথে শেয়ার করব, কারণ আমি কিন্তু সেহেরিটা আপনাদের সাথে শেয়ার করিনি। তবে আজকে যেটা আমি শেয়ার করতে যাচ্ছি, যে রেসিপিটা, সেটা হচ্ছে কাতলা মাছের শাহী কোরমা। তো এখানে আমি বেশ বড় সাইজের কিন্তু আমার কাতলা মাছটা ছিল, পিসগুলো দেখে নিশ্চয় আপনারা বুঝতে পারছেন। তো আমি মাছে একটু লবণ আর একটু মরিচের গুঁড়া মাখিয়ে নিচ্ছি। যেহেতু এটা কোরমা, এখানে কোনো হলুদের ব্যবহার আমি করব না। আর এদিকে শুনতে পারছেন হয়তো আমার ছেলে গলাটা, তার কারণ ও রাত জেগে কিন্তু ওর ফ্রেন্ডদের সাথে ও গেমস খেলে। তো এখন প্রায় 1:30 মতো বাজে, তো ভাবলাম রান্নাটা করে নিয়ে, আর যেহেতু আজকে 26 রোজার রাত, আজকে নামাজের রাত, তো আমি একটু নামাজ পড়ে এসে ভাবলাম রান্নাটা করে নিই। আর যেহেতু ওয়াসিফ খেলা করছিল, তো নির্ভয়ে আমি রান্নাটা করছিলাম সেহরির সময়। তো আমি এখানে পেঁয়াজ কেটে নিয়েছি বেরেস্তার জন্য, মাছে লবণ আর মরিচের গুঁড়া মাখিয়ে নিয়েছি, আর এখানে শুকনা মরিচের এই যে গুঁড়া আর লবণ তো দিতেই হবে। আর আমি এখানে মিষ্টি দই ইউজ করেছি, আপনারা যদি টক দই ইউজ করেন সেক্ষেত্রে একটু চিনি ইউজ করতে হবে। আর এখানে আমি আলমন্ড আর কাজু বাদাম বেটে নিয়েছি, আর পেঁয়াজ বেটে নিয়েছি, আদা রসুনের পেস্ট নিয়ে নিয়েছি, আর নিয়েছি কাঁচামরিচ। তো সব কিছু আমার এখানে রেডি আছে, এখন শুধু আমি বেরেস্তার জন্য পেঁয়াজগুলো এই যে দিয়ে দিলাম। তো আমি আমার মিষ্টি দই নেওয়ার কারণ হচ্ছে আমার মিষ্টি দইটাই ফ্রিজে ছিল, তো ভাবলাম যে মিষ্টি দইটা দিয়েই করি, তাহলে আর আমার এখানে চিনির ব্যবহারটা করতে হবে না। যারা আপনারা টক দই দিয়ে করবেন তারা অবশ্যই এখানে একটু চিনি অ্যাড করবেন, যেহেতু এটা শাহী কোরমা, এটার মধ্যে মিষ্টি ভাবটা একটু থাকতেই হবে। তো আমি পেঁয়াজ বেরেস্তার ভিতরে একটু লবণ দিয়ে নিলাম, তাতে পেঁয়াজ বেরেস্তাটা কিন্তু সুন্দর হয়। এখন আমি মাছগুলোকে ভেজে নেব। আর আমি ধনিয়া গুঁড়াটা স্কিপ করে গেছি, এখানে ধনিয়া গুঁড়াটাও একটু দিতে হবে। তো দেখতে দেখতে আসলে রোজাটা চলে যাচ্ছে, সত্যি খারাপও লাগছে। তো এই কদিন তো আসলে আমি তো আসলে রেগুলার ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে পারি না, তো আন্তরিকভাবে দুঃখিত। বিভিন্ন কাজে বিভিন্ন কারণে আমার আসলে ব্লগ রেগুলার দেওয়া হয় না। তো আশা করি সামনে আপনাদেরকে রেগুলার ব্লগ দেওয়ার চেষ্টা করব। তো খুন্তি দিয়ে একটু প্রবলেম হচ্ছিল, এই জন্য আমি টংটা ব্যবহার করছি, ভয়ই লাগছিল যাতে মাছগুলো ভেঙে না যায়, খুব সাবধানে করতে হচ্ছিল, দেখেই বুঝতে পারছেন। তো এইভাবে আমি বাকি আর 2টা মাছও ভেজে নিব। তো এখন ওই মাছ ভাজার তেলটা কিন্তু আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি, আরও বাদ বাকি একটু তেল দিয়েছি, আর দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে ঘি। ঘিটা কিন্তু অবশ্যই দিতে হবে, তা নাহলে রান্নাটা কিন্তু মজা হবে না। আর এই শুকনা মশলাগুলো, মানে আস্ত মশলাগুলো আপনাদেরকে দেখানো হয়নি, এখানে আমি দারচিনি দিয়েছি, এলাচি, লবঙ্গ, গোলমরিচ আর কয়েকটা কিশমিশ দিয়েছি, দিয়ে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দেবো এখানে কিছুটা পেঁয়াজ, পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া করে পেঁয়াজটা ব্রাউন হয়ে আসলে আমি একে একে এর ভিতরে মশলাগুলো দিয়ে দিব। তো পেঁয়াজটা কিন্তু দেখতে পাচ্ছেন ব্রাউন হয়ে এসছে, এখন আমি সব মশলাগুলো একে একে দিয়ে যাব। দিয়ে দিলাম পেঁয়াজ বাটা যতটুকু ছিল, প্রায় 2 টেবিল চামচ মতো, দিয়ে দিলাম আদা বাটা 1 চা চামচ পরিমাণ মতো, দিয়ে দিলাম রসুন বাটা 1.5 চা চামচ পরিমাণ মতো, আদা বাটাটা রসুন বাটার থেকে 1/2 চা চামচ কম দিয়েছি, কারণ আদার ফ্লেভারটা মাছের ভিতরে বেশি হলে খুব একটা ভালো লাগবে না। দিয়ে দিলাম এখানে লবণ
স্বাদ মতো, যার যতটুকু যেমন লবণ খেতে আপনারা পারেন সেভাবেই দিবেন, স্বাদ মতোই দিতে হবে। দিয়ে দিলাম ধনিয়া গুঁড়াটা, ধনিয়া গুঁড়াটা স্কিপ হয়ে গেছিল আপনাদেরকে যখন মশলাগুলো দেখিয়েছিলাম, তো এখানে দিয়ে দিচ্ছি বাদাম বাটা। চাইলে আপনারা এখানে পোস্ত বাটাও ইউজ করতে পারেন একটু বাদাম বাটার সাথে, কিন্তু আমি এখানে শুধু আলমন্ড আর পেস্তা বাদাম ইউজ করেছি, সরি কাজু বাদাম ইউজ করেছি। তো এই যে মশলাটাকে দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে ভেজে নিচ্ছি আর এক এক করে মশলাগুলো দিচ্ছি। দিয়ে দিলাম একটু সামান্য মরিচের গুঁড়া, তার কারণ এটাতে কালারটা যেন ভালো আসে। দিয়ে দিলাম দই, দইটা আমি কিছুটা দিয়ে নেড়েচেড়ে দেখছি যে আর দিতে হবে কি না। তো মনে হচ্ছে পুরোটাই আমাকে দিতে হবে, আমি পুরো দইটাই দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি, দেখেন মশলাটা এক সাইডে আর তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে মশলা থেকে, এভাবে কষিয়ে নিতে হবে। এখন আমি দই রাখা যে বাটি ছিল সে বাটিটা ধুয়ে মশলাটার মধ্যে পানিটুকু দিয়ে দিলাম, এই পানিতে কিন্তু মশলাটা আমি আবার আরও ভালো করে কষে নিচ্ছি। দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা, পেঁয়াজ বেরেস্তাটা দিয়েও আমি খুব ভালো করে নেড়ে চেড়ে কষে নেব, কারণ পেঁয়াজ বেরেস্তাটা যাতে নরম হয়ে মশলার সাথে খুব সুন্দরভাবে মিশে যায় আর খুব সুন্দরভাবে একটা ফ্লেভার অ্যাড হয়। দেখতে পাচ্ছেন মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে, আবার একটু পানি দিয়ে আমি কষে নিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দিব মাছটা, যাতে মাছটা দেওয়ার পর এই পানিতেই মাছটাও খুব সুন্দরভাবে কষা হয়ে যায়। অনেক সময় দেখবেন যে আমরা মাছের ঝোল, মাছের তোপিয়াজা, মাছ ভুনা এগুলো খেতে খেতে বোরিং হয়ে যায়, তখন কিন্তু এইভাবে যদি আপনারা একটা কোরমা রান্না করে খান একটু ডিফারেন্ট লাগবে, মুখের স্বাদটাও কিন্তু একটু চেঞ্জ আসবে। তো একটু কাঁচামরিচ দিয়ে নিচ্ছি, আর বাচ্চারা তো ভীষণ পছন্দ করবে, বড়রাও পছন্দ করবে, তবে আমার ছেলে মেয়েরা এই টাইপসের রান্নাই খেতে বেশি পছন্দ করে, মাঝে মাঝে একটু চেঞ্জ খেতে পছন্দ করে। তবে এটার মধ্যে বেশি মশলা থাকার কারণে একটু সাবধানভাবে আর কি বারবার নেড়ে চেড়ে রান্না করতে হবে, কারণ নিচে থেকে লেগে যেতে পারে। আমার একটু হালকা লেগে লেগে যাচ্ছিলো, তো ওইভাবে কিছু হয়নি, তো আমি একটু হালকাভাবে আলতো হাতে ছাড়িয়ে দিলাম মাছগুলো। তো আমি চুলা অফ করে দিয়েছি, অলমোস্ট মাছ আমার ডান হয়ে গেছে। এখন আমি উপর দিয়ে একটু ছড়িয়ে দেব ঘি, এতে আরও ভালো একটা শাহী ফ্লেভার অ্যাড হবে। রান্নাঘরে লাইটিংয়ের কারণে আমার রান্নার যে আসল চেহারাটা ওটা বোঝা যাচ্ছিল না, তো আমি একটু সার্ভ করে আপনাদেরকে দেখাই। দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে, আর এটা খেতেও কিন্তু অসম্ভব মজা হয়। আসছে ঈদে চাইলে আপনারা পোলাওয়ের পাশাপাশি এই মাছের শাহী কোরমাটা রান্না করে খেতে পারেন, এটা কিন্তু রোস্টের চেয়ে কোনো অংশে কম না। অবশ্যই আপনারা এটার বাসায় ট্রাই করবেন। তো সেহরির টাইম প্রায় হয়ে গেছে, আমি এটার সাথে একটু পোলাওয়ের প্লেন সাদা মানে স্টিম রাইস করে নিয়েছি, ওটা দিয়েই খাবো। দেখতেই পাচ্ছেন আমার সেহরির প্লেট রেডি হয়ে গেছে, আর একটু সবজি করে নিয়েছি, বরবটি গাজর দিয়ে একটু সটে করে নিয়েছি, আর এই যে রাইস, একটু হেলদি খাবারও আমাদের খাওয়া দরকার এরকম গরু পাক খাবার সাথে সাথে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।